অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। বহন টিকিট বিক্রি শুরুর এক ঘন্টা তো পেরিয়ে গেছে, অনলাইনে টিকিট সংগ্রহে কোনো বিড়ম্বনা পড়তে হচ্ছে কিনা টিকিট প্রত্যাশীদের জানাবেন। চৈতি সকাল 8টা থেকেই কিন্তু ঈদযাত্রার যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সেই টিকিট বিক্রি কিন্তু শুরু হয়েছে। আজকে 3রা এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে, যেহেতু আপনি জানেন যে ট্রেনের চাহিদা অনেক বেশি, সেই জায়গা থেকে তারা দুটি অঞ্চল ভাগ করে আপনার টিকিট দিচ্ছে। প্রথমত পশ্চিমাঞ্চলে, তারপর পূর্বাঞ্চলটা শুরু হবে দুপুর 2টা থেকে। আপনি জানেন পশ্চিমাঞ্চলে যেহেতু আপনার উত্তরবঙ্গের রংপুরগামী, রাজশাহীগামী এবং আপনার দক্ষিণ পশ্চিমগামী যে খুলনা বিভাগ, সেই বিভাগের ট্রেনের টিকিট কাটা হয়। এমনিতে আপনার উত্তরবঙ্গের টিকিটের একটা বড় চাহিদা থেকে থাকে এবং আমরা কিন্তু দেখেছি সকাল 8টার পরেই কিন্তু চিলাহাটি বলেন, শান্তাহার বলেন, ঈশ্বরদী বলেন, যে বড় বড় জংশনগুলো রয়েছে উত্তরবঙ্গের সেই এলাকাগুলোর টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছে প্রায়। থেমে থেমে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাত্রীদের সাথে, আমরা নিজেরাও দেখেছি যে আপনার ঘন্টা পরপর সব টিকিট শূন্য দেখাচ্ছে, আবার একটু পরপর 1টা 2টা করে আসতেছে। মানে একটা বলা যায় যে উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের একটা বিড়ম্বনা রয়েছে। রাজশাহী ট্রেনের টিকিটেরও দেখেছি যে কমতির দিকে, কিন্তু খুলনাগামী যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনের কিন্তু টিকিট দেখলাম যে এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এবং কোনো ধরনের বিড়ম্বনা নেই। যদি বলি যে আসলে যে ট্রেনের টিকিটের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা আমরা জানতে পারবো যাত্রীদের সাথে আরও কথা বলে। এখন পর্যন্ত কয়েকজন যাত্রী কিন্তু এখানে আসছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেনের যখন 8টার পরে তারা চেষ্টা করার পর কিন্তু তারা দেখেছে যে বিভিন্ন আপনার তাদের ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে না, কিংবা ওয়েবসাইটে গেলেও তাদের যে টিকিট কেনার বিষয়টি আপনি হিট করার পর তাদেরকে আবার রিফিউজ করে দিচ্ছে সেই জায়গা থেকে, আপনার এই ধরনের বিড়ম্বনা কিন্তু সৃষ্টি হয়েছে। পাশাপাশি যারা রেলের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে দুপুর 2টা পর্যন্ত কিন্তু পশ্চিমাঞ্চলের আপনার টিকিট বিক্রি করা হবে, সেই জায়গা থেকে আপনার 16,550টি টিকিট বিক্রি করা হবে। তারপরেই কিন্তু দুপুরের দিকে, অর্থাৎ দুপুর 2টার পরেই কিন্তু আপনার পূর্বাঞ্চলের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের বাকি যে 16,500 টিকিট সেই টিকিট কিন্তু দেওয়া হবে। যেহেতু আপনার পুরোপুরি অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে, ট্রেনের রেল স্টেশনে কিন্তু কোনো ধরনের যাত্রীদের ভিড় বা যে একটা বিড়ম্বনা থাকে, আমরা একটা সময় দেখতাম সনাতনী পদ্ধতিতে যে আপনার মধ্যরাত থেকে এখানে এসে ভিড় করছে বা ভিড় ঠেলেও টিকিট করতে হচ্ছে, সেই ধরনের বিড়ম্বনা নেই। কিন্তু অনলাইনে যেহেতু সহজ.com আসার পর থেকে আপনার কালোবাজারি বা টিকিট জালিয়াতির একটি বিষয়ে অভিযোগ বারবারই ছিল, সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে। মোটা দেখে আর একটু সময় গড়ালে আমরা আসলে পুরোপুরি বলতে পারবো বা জানাতে পারবো যে ট্রেনের টিকিটের জন্য কতটুকু বিড়ম্বনা পোহাতে হয়েছে যাত্রীদের। চৈতি, ধন্যবাদ মোহন।